হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি বলছি রোকসানা। রোকসানা, আচ্ছা কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় রোকসানা? দেশের বাড়ি কুমিল্লা, ঠিক আছে, থাকি গাজীপুর। আচ্ছা, কুমিল্লা দেশের বাড়ি, থাকেন গাজীপুর। তো দর্শক, আজকে হ্যাঁ আমাদের মাঝে আছে রোকসানা। শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প। রোকসানার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে। ভিডিওতে তার মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো রোকসানা, আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে? আমার ফ্যামিলিতে আমার আব্বু আছে অসুস্থ, মানে ফ্যামিলিতে আর কেউ নাই, আমি শুধু একা। বাসা বাড়ি কাজ করি, ওরকমই চলে, ঠিক আছে। আর আচ্ছা, তো ঘরের আপনার মধ্যে মা যদি কোথায়? হয়, আমার আম্মু মারা গেছে। আচ্ছা, আম্মু মারা গেছে। তো এখন বাবাকে নিয়ে আছেন আপনি? জি, বাবাকে নিয়ে আছি। তো আপনার দেশের বাড়িতে কুমিল্লা, তো সেখানে জায়গা জমি নাই, তো গাজীপুর কি কারণে? ওখানে মানে বাসা বাড়ি থাকি, বাসা বাড়ি কাজ করা হয়, ওখানে ভাড়া থাকি। আচ্ছা আচ্ছা, তো দেশের বাড়িতে জায়গা জমি নাই আপনাদের? না, দেশের বাড়ি ওরকম মানে জায়গা জমি নাই। আর যে আচ্ছা আগে ছিল মানে মানুষ নিয়ে জয়েন করে থাকতেছে, তো বর্তমানে ওখানে আছি, গাজীপুর ভাড়া থাকি। আচ্ছা, তো আপনার আর কোনো ভাই বোন নাই? না, আমার ভাই বোন আমি একা। আপনি একাই। তো আপনার বাবার কি সমস্যা? আমার বাপের হাতে সমস্যা। আচ্ছা, কোনো কাজ বাজ করতে পারে তিনি? না না, কোনো কাজ করতে পারে না, মানে আমি চালাই, মানে আমি বাসাবার কাজ করি, মানে সংসার এইভাবে চালাই। আচ্ছা, আপনার বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয়নি। কা আচ্ছা, এখনো বিয়ে শাদী হয় নাই। তো আপনার একটা যুবতী মেয়ে যে মিডিয়ার সামনে আসছেন, কি উদ্দেশ্য করে? আপনার বাবা জানে? না, আমার আব্বু জানে না, তার যাচ্ছি, তার মনে করেন ওরকম যদি ভালো একটা মনের মতো পাই, বিয়ে বলবো, তার জীবন কাটাই দিব। আচ্ছা এবার যদি আমি আসছি, আচ্ছা, ভালো একটা মনের মানুষ খুঁজতে মিডিয়ার সামনে আসছেন, যদি পান তাহলে বিয়ে শাদি করবেন এখন। জি, তো আপনার এলাকা বা আশেপাশে থেকে কেউ আপনাকে বিয়ে শাদি বা প্রেম ভালোবাসার অফার দেয় না? না ভাই, ওরকম টাকা পয়সা নাই, তো ওরকম টাকা মাধ্যমে থাকলে সব বিয়ে শাদি আসবে, ওরকম গরিবের মানুষ টাকা পয়সা টাকা আসবে না। আচ্ছা, টাকা পয়সার জন্য হয়তো অনেকে টাকা পয়সা চাই, কারণে বিয়ে শাদিটা হচ্ছে না। তো এখন জি যৌতুক টাকা পয়সা ছাড়া যদি কেউ বিয়ে শাদি করতেছে, আপনি রাজি হবেন? হ্যাঁ, ওরকম যদি হয়, মনের মতো আমার পাশে থাকলে চলবে, ঠিক আছে, তাকে বিয়ে করবো। আচ্ছা, মনের মতো পাইলে। তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? এই তো মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে। আচ্ছা, আপনার একটা যুবতী মেয়ে যে ফোন নাম্বারটা দিয়ে যাচ্ছেন, তো রাত বিরাত ধরে অনেক দর্শক ফোন দিবে, আপনাকে কোনো সমস্যা হবে? না, ওরকম ফোন দিবে ভালো, যে আমাকে বিয়ে শাদি করবে, সংখ্যের মানুষ হবে, সেই ফোন দিবে, আলতো ফালতো মানুষ ফোন না দেয়। আচ্ছা ঠিক আছে, তো নাম্বারটা আপনি বলতে পারবেন? না ভাই, আপনি বলেন ভাই। ঠিক আছে, তো দর্শক আমরা শুনতেছিলাম রোকসানার জীবনের গল্প। তার মা নেই, কোনো ভাই বোন নেই, আছে একটা অসুস্থ বাবা। সে এখন বাসা বাড়িতে কাজকাম করে খাচ্ছে, সে চাচ্ছে ভালো একজন মনের মানুষ পেয়ে গেলে হয়তো বিয়ে শাদি করবে। তার বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে রোকসানাকে পেয়ে যাবেন। 01833125929। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি, 01833125929। এই নাম্বারে যোগাযোগ করলে রোকসানার বিস্তারিত গল্পগুলো আপনারা শুনতে পারবেন। তো রোকসানা, এই যে আপনার বাবা মেয়ে থাকেন, তো আলাদা বিছানায় থাকেন না এক রুমেই থাকেন আপনারা? কথাবার্তা বলতে কোনো সমস্যা হবে রাত রাত্রে? না ভাই, মানে রুমে একটাই, ঠিক আছে, একটা চুপি আছে, মানে না বসে মানে চাঁদে সাহেব। আচ্ছা ঠিক আছে, তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? না ভাই, আর কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।